हाय गाइस, वेलकम टू माय चैनल द नोमड बाइकर। तो आज के सुशाबंदा दार्जिलिंग थेके रिटर्न करछे। जावार समय सेम दिने बेरिये छिलो, जबे सोनकरा बेरिये छिलो सिक्किमे, सुशाबंदारा बेरिये छिलो। सुशाबंदारा सकाले गेछिलो आर सोनकरा सन्ध्येबेला। तो सकाले आमार शरीरटा खूब एकटा भालो छिलो ना बोले आमि पिक करते माने ओदेरके सी अफ करते जेते पारिनि। पिक करते केन बोलछि, सरी, सी अफ करते जेते पारिनि। तो ফেরার সময় এখন যাচ্ছি দেখা করতে শুভমন্দার সঙ্গে, অনেকদিন পরে দেখা হবে। তো জাস্ট কল্যাণী রোডে উঠছি। তো কল্যাণী রোড ক্রস করলাম, সুশাবন্দা এসে গেছে। সুশাবন্দাই ফোন করেছিল আমাকে, অ্যাকচুয়ালি আই এম লিটল বিট লেট, আমাকে একটু বেরোতে হয়েছিল একটা কাজে। তো তারপরে হালকা লেট হয়ে গেছি আমি। তো দ্য থিং ইজ দ্যাট লিটারালি মানে সুশাবন্দার মনের জোর আছে, অবশ্যই এত মনের জোরই আছে যে সুশাবন্দাকে ডাক্তার মানা করে দিয়েছিল যে বাইকটা অফ হয়ে যাচ্ছে। সুশাবন্দাকে ডাক্তার মানা করে দিয়েছিল যে এখন কোনোভাবে পাহাড়ের দিকে যাওয়া যাবে না, ঠান্ডা লাগানো যাবে না, অনেক রেস্ট্রিকশন ছিল। কারণ কয়েকদিন আগে কোভিড থেকে উঠেছিল, মানে কয়েকদিন বলতে কয়েক মাস আগে। ওঠার পরে ভ্যাকসিন, দুটো ভ্যাকসিন নিয়েছে, নিয়ে মনের জোরে, জাস্ট মনের জোরে আজকে চলে গেছে দার্জিলিং। কমপ্লিট করেছে, বেশ কিছু জায়গা ঘুরেছে, অ্যান্ড ফটোসগুলো তো জাস্ট কিছু বলার নেই যে ফটোগুলো তুলেছে, জাস্ট লিটারালি অসাম। সো আমার এখন ফার্স্ট কাজ মনোজিৎকে পিক করতে হবে। তার একটাই রিজন, কে ওয়ান আজকে বন্ধ ছিল, একটা দোকানের নাম কে ওয়ান আমাদের এক্সপ্রেসওয়েতে। তো কে ওয়ান আজকে বন্ধ ছিল, তো সেখানে সবার মিট করার কথা ছিল, তো সেই দোকানটা বন্ধ ছিল বলে সুশাবন্দা বুঝতে পারিনি। সুশাবন্দা এগিয়ে গেছে, তো মনোজিৎ ওয়েট করছে হচ্ছে সুশাবন্দার জন্য কে ওয়ানের পাশের দোকানে। তো ওকে আমাকে পিক করতে হবে, পিক করে তারপরে সুশাবন্দার কাছে যেতে হবে। লেটস সি, রাস্তার অবস্থা আমাদের এখানকার লিটারালি খুবই খারাপ অবস্থা, প্লাস বৃষ্টি শুরু হচ্ছে। প্লিজ যেন বৃষ্টিটা না হয়, আবার এই জুতো ভিজবে, প্যান্টটা ভিজে যাবে, রেনকোটের লোয়ারটা আনতে ভুলে গেছি, আপারটাই শুধু আনা আছে। প্লাস যে দোকানটাতে বসবো সেই দোকানটাতে শেড কীরকম তাও জানি না। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, বৃষ্টিটা যেন না হয়, আর কিছু চাই না। হোক বৃষ্টি, হোক বৃষ্টি হওয়া ভালো, বাট এখন না, নট নাও, নট নেসেসারি। সো গাইজ, এক্সপ্রেসওয়েতে উঠলাম। আই হোপ মনোজিৎ এখানেই সামনে কোনো দোকানে দাঁড়িয়ে আছে। হোপ সো, আই হোপ, আই হোপ। বেরিয়ে গেছে সুশাবন্দা, সামনে আছে, এখনই আসবি নাকি আমার সঙ্গে যাবি? তো চ, ওঠ গাড়িতে, ওঠ। বেশিক্ষণ না, কিছুক্ষণ থেকে চলে আসবো। সুশাবন্দা গেছে, সুশাবন্দা এসেছে, রিটার্ন করলো আজকে। চল, তো মনোজিৎকে পিক করলাম। দেয়ার ইজ নো আদার অপশন টু ডু, এখানে আমাকে এই জিনিসটাই করতে হলো, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট, বাট স্টিল রাইট সাইড দিয়ে যাওয়ার জায়গা ছিল না। সুশাবন্দা কোথায় দাঁড়িয়ে আছে জাস্ট দেখতে হবে। অ্যান্ড অবভিয়াসলি ওয়ান মোর থিং, দ্যাট কংগ্রাচুলেশনস টু সুশাবন্দা এত বড় একখানা ট্রিপ কমপ্লিট করার জন্য, লিটারালি কংগ্রাচুলেশনস। অ্যান্ড আই হোপ এরপর আরও বড় বড় ট্রিপ হবে, অ্যান্ড সেটা হতেই হবে। বললো তো ব্রিজে ওঠার আগে লাস্ট একটা দোকানে দাঁড়িয়ে আছে, তাই তো। Yo, man!
আরে আসো 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 কি বাবু শুভ বিজয়া কেমন ঘুরলে ভালো ঘুরেছি কতটা ভালো হ্যাঁ কতটা ভালো কতটা ভালো দেখ মানে আমার পক্ষে যতটা সম্ভব আমি ঘুরেছি সো এসে গেছি শুভন্দ এসে গেছে তো এক্সপিরিয়েন্স জানা যাক বলো এক্সপিরিয়েন্স বলতে সি ব্যাপার হচ্ছে যদি হিল রাইডের কথা বলা হয় দেন আমার সেরকম কোনো কিছুই এক্সপিরিয়েন্স ছিল না বাট প্রায়র টু দিস পার্টিকুলার রাইড আমি আমার আগের মাসে যে পুরুলিয়া ট্রিপটা আমরা করেছিলাম তাতে আমার কিছু লেসন আমি নিয়েছিলাম যে হ্যাঁ নর্মালি পাহাড়ে মানে হাউ টু ড্রাইভ ইন দ্যাট পার্টিকুলার টেরেন তো এবারে যে দার্জিলিং ট্রিপটা হলো এটা আমাকে খুবই ওই আগের এক্সপিরিয়েন্সটা খুবই হেল্প করেছে মানে ইনক্লাইনে কীভাবে গাড়ি চালাতে হয় গাড়ি যখন নিচে নামানো হচ্ছে ইনক্লাইন থেকে তখন কীভাবে গাড়ি চালাতে হয় সো ঠিক আছে আর বাইক কেমন পারফরম্যান্স বাইক কেমন পারফরম্যান্স অসম মানে টাচুট মানে বাইক নিয়ে কোনো কথা হবে না কোনো রকম কোনো ট্রাবল দেয়নি আমাকে মানে এটাই আর কি মানে ল্যাক অফ পাওয়ার বা ইয়ে কোনো রকম কোনো কিছু ফিল হয়নি মানে মানে এভরিথিং ওয়াজ পারফেক্ট এটাই আর কি সো বাইকটা একবার দেখাই পুরো লাগেজ নাও নি না এই তো আবার কি লাগেজ দেখে আবার আলো অত্যাধিক কম এখানে বাট ঠিক আছে গোপ্রো তো নিয়ে নিল এত বড় একটা রাইড জাস্ট এই একটা লাগেজ আর টপ বক্স কাজ খতম এই দুটোতে কাজ শেষ হ্যাঁ মানে এনাফ মানে বেকার মানে প্রচুর পরিমাণে ওই আর আমার তো মানে নাম্বার অফ ডেজ ওয়াজ জাস্ট কাউন্টেড আর বাকি যাওয়া যাতায়াত তো মানে প্রচুরই গরম রাস্তায় আর দার্জিলিংয়েও মানে সেরকম রাতের দিকে 10-11 আর দিনে তো প্রায় 17-17 চলে যায় সো ইটস অলমোস্ট লাইক কলকাতা বাই ডিসেম্বর জানুয়ারিতে এরকম কলকাতা টাইপ করে করতে দ্যাট ইজ বাট ইটস কমফোর্টেবল অ্যান্ড প্লেজেন্ট অ্যান্ড আমি যেখানে ছিলাম সেখানে মানে আই ওয়াজ স্টেড ইন এ হোম স্টে সো ফ্রম দ্য ব্যালকানি কাঞ্চনজঙ্ঘা ইটস ক্লিয়ার মানে কোনো ক্লাউড নেই কিছু নেই আমরা দুবেলাই দেখেছি সান রাইজের সময়ও দেখেছি আবার সানসেটের সময়ও দেখেছি এটা তো দার্জিলিং এর একটা সুবিধা জাস্ট ফ্রন্ট মানে লাইক মানে পেলিং ফিলিং থেকে যেরকম ফিলিংস হয় সেই রকমই ফিলিংস আমরা পেয়েছি অ্যান্ড ওয়েদার ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার নো ক্লাউডস নো রেন নাথিং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক তো এই হচ্ছে ব্যাপার নেক্সট ট্রিপটাতে আমিও যাব এই ট্রিপটাতে হলো না আর যাওয়া আমার ইয়েস অফ কোর্স হবে আবার শরীরটা ঠিকঠাক হোক তারপর আবার একসঙ্গে সিম হবে সব কিছু হবে তো একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে সুশোভনদাকে এত বড় একটা ট্রিপ করে আসার জন্য মনে যদি গাড়ি চাবিটা কন করতো আমার গাড়ি চাবিতে লাগানো আছে গাড়িতে লাগানো আছে তো সুশোভনদা ইটস ফর ইউ থ্যাংক ইউ বাট হাফ সুগার পেশেন্টকে চকলেট চলো ঠিক আছে ইটস ইটস আ গিফট ইটস আ গিফট লাভ গিফট অফ লাভ অফ কোর্স এটা ক্যাডবারি থেকে বেশি ভালোবাসাটা রয়েছে অ্যাপ্রিশিয়েটেড থ্যাংক ইউ ভেরি মাচ সুপার তো আমি আরো বাদ পরের ট্রিপ থেকে হবে আবার তো সুশোভন এখন বেরোবে মালদার থেকে ফিরছে অবস্থা খুব খারাপ অবস্থা খারাপ বলতে টায়ার্ড এখন গিয়ে বেরোবে তো টাটা আজকের জন্য কালকে দেখা হচ্ছে ভালোভাবে তোকেও টাটা আমি রেডি হয়ে বেরিয়ে যাবো আমি একদিন ঘুরিয়ে নেবো তুই ঘুরিয়ে নে তুই ঘুরিয়ে নিয়ে ব্যাক করে আমার কতটা বেকার ঘুরবো আমি এমে যাই ওখান থেকে সেটা সুবিধা হবে তো হেলমেটে দেখা হচ্ছে 3-2-1 তো গাইজ সুশোভনদা বেরিয়ে গেছে আর ব্লগটা প্রচণ্ড অন্ধকারে হয়েছে কারণ আলোর জায়গা পাচ্ছিলাম না এখানে আলো আছে বাট এখানে দাঁড়িয়ে ব্লগ করতে পারবো না আর বাট স্টিল এ বিগ
এ ভেরি ভেরি বিগ কংগ্রাচুলেশনস টু হিম যে এত বড় একটা ট্রিপ কমপ্লিট করলো। ডাক্তার মানা করেছিল যে হয়তো পাহাড়ে যেতে পারবে না, ডাক্তার বলেছিল, বাট এটা হচ্ছে মনের জোর অ্যান্ড এটা হচ্ছে ইন্সপিরেশন যে সবসময় যে পারবো না বললেই যে পারবো না সেরকম কোনো ব্যাপার নেই। হয়তো তুমি পারবে, অবশ্যই পারবে, কিন্তু তুমি চাইছো না করতে সেটাকে। আর অনেক সময় হয় অনেক কিছু প্রবলেম, লাইক আমারই হলো এবার একটু প্রবলেম, সো ইটস লাক, লাকের উপরে। বাট স্টিল আমার পুজো এবার ভালো কেটেছে অ্যান্ড সবার পুজোই ভালো কাটছে। অবশ্যই সুশোভনদার পুজোটা খুব ভালোভাবে গেল দার্জিলিংয়ে, হলো না এই রাইডটা। একসঙ্গে মনটা একটুখানি খারাপ, অ্যাকচুয়ালি প্রথম দিক থেকেই খারাপ, সবাই বেরোচ্ছে আমি বেরোতে পারছি না, বাট স্টিল হবে আবার একসঙ্গে রাইড অ্যান্ড আফটার সাম টাইম আমার পিলিয়নেও কেউ থাকবে অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট, লিটারালি 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 আই এম হ্যাপি ফর দ্যাট। তো রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম, বিরাটি দিয়ে বেরোবো, অতটা ওখানে প্রচণ্ড জ্যাম হবে তাই জন্য দ্যার ইজ নো আদার অপশন টু ডু। আমার এখন জ্যামে দাঁড়াতে ভালো লাগছে না, এমনি তো তেল কম আছে, রুমাল বেরিয়ে গেছে, অবস্থা বুঝতে পেরেছো? এই রুমালের অনেক কাহিনী আছে। এই রুমালের অনেক কাহিনী আছে, রুমালটা ওখানে কেন, আমার বাইক মোছার রুমাল না কিন্তু ওটা, অ্যাকচুয়ালি আগে থাকতো বাইক মোছার রুমাল যখন বৃষ্টি পড়ে, বাট আপাতত বাইক মোছার রুমাল ওটা না, ওটা অন্য কাজের রুমাল। আর অন্য কাজ ইন দ্য সেন্স লোকের মনে যেন ভুলভাল না আসে বলেই দিই, পায়ে কাদা লেগেছিল, কিছু করার ছিল না, রুমাল দিয়ে মুছেছি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। গতকাল মানে দশমীর দিন, ও হ্যাঁ বলতেই ভুলে গেছি, অবশ্যই শুভ বিজয়া সবাইকে, বড়োদেরকে প্রণাম অ্যান্ড ছোটোদেরকে খুব ভালোবাসা, শুভ বিজয়া। তো আর কি করা যাবে, শরীরটা ঠিকঠাক যাচ্ছে না। গতকাল গেছিলাম হচ্ছে, মানে দশমীর দিন গেছিলাম হচ্ছে ওখানে কোলাঘাট উইথ সামন, কোলাঘাট গেছিলাম, তো বেশ কিছু রিলস বানিয়েছি, একটা রিলস আপলোডও করেছি ইনস্টাতে। তো আমার ইনস্টার আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এই জট ইনস্টাতে থাকবে ইনস্টার আইডি, ইনস্টাতে অবশ্যই ফলো করবে, ভালো ভালো রিলস আসবে, আরও প্রচুর ভালো ভালো রিলস আসবে, কারণ এখনও রিলস বানানো আছে বাট আপলোড করা হয়নি, আপলোড করা হবে রিলস। বাহ, ক্যারিয়ার নেই তো কি হয়েছে, বসানোর তো লোক আছে, সরি বসতে তো না, দাঁড়াতে, এখানে বসলে আর দেখতে হবে না, ছাল বাকলা উঠে যাবে। অ্যান্ড ওয়ান মোর থিং, সুশোভনদারা গেছিল হচ্ছে, সুশোভনদা গেছিল হচ্ছে অনিন্দ্যদা, অনিন্দ্যদার ওয়াইফের সঙ্গে। তো অনিন্দ্যদা আর বৌদি যেটাতে বাইকে গেছিলো, সে বাইকটা হচ্ছে পালসার 125, আর সেটা হচ্ছে সুশোভনদারই আর একটা বাইক। লিটারালি হ্যাটস অফ টু ইউ গাইস, সিসি ডাজেন্ট ম্যাটার, লিটারালি সিসি ডাজেন্ট ম্যাটার। পালসার 125-এ পিলিয়ন নিয়ে লাগেজ নিয়ে দার্জিলিং কমপ্লিট করে চলে আসলো। সো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে গাইজ, খুব জলদি আবার একটা ব্লগ আসবে, ভালো থাকবে সবাই, টেক কেয়ার, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, বাই বাই।